শহরে ফের বধূ নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী ভাসুর ও দেওর, ঘটনাস্থল বাগুইহাটির কেষ্টপুর। বছর দুই আগে হাওড়ার বাসিন্দা পায়েল অগ্রবালের সঙ্গে বাগুইহাটির বিনোদ অগ্রবালের বিয়ে হয়। বাগুইহাটি থানার পুলিশের দাবি, গৃহবধূর অভিযোগ, বিয়ের সময় মোটা টাকা পণ দেওয়া হলেও তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন, দাবি করা হতো আরও পণের। 23 এপ্রিল বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করেন গৃহবধূ। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ধৃতরা। রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।